কন্যাদান সিরিয়ালের আজকের পর্বের শুরুতেই দেখানো হয়েছে রানা কাপড়ের হিসেব করতে থাকে। ঠিক তখনই হন্তদন্ত হয়ে অংশু বাড়ি এসে সায়ন বিথিকে ডাকাডাকি করতে থাকে। বিথি আর সায়ন এলে বলে, আমি আজ একটা স্কুলের ইউনিফর্মের অর্ডার নিয়ে এসেছি। সায়ন আর বিথি এসব শুনে খুব খুশি হয়। অংশু বলে, এসব কাজ একমাত্র তারাই করে যাদের সঙ্গে রক্তের সম্পর্ক আছে, কিন্তু এমন লোকের তো অভাব নেই যারা শুধুমাত্র এসে গলায় ঝুলে পড়ে। এই কথাটা শুনে রানার মুখ ছোট হয়। সায়ন অংশুকে বলে, তোর এসব কথা বলা একদম উচিত না, ব্যবসা করতে গেলে সকলের বোঝাপড়াটা খুব জরুরি। হ্যাঁ, এখানে ব্যবসাটা হয়তো আমার, কিন্তু আমি, তুই, রানাদা, আমরা সবাই তো পার্টনার। অংশু বলে, শুধু মুখে পার্টনার বললেই তো হবে না, কাজে করে দেখাতে হবে। সায়ন বলে, রানাদাও ঠিক পারবে, ও আগে মার্কেটে নেমে দেখুক, আস্তে আস্তে সব শিখে যাবে। রানাদা, তুমি তোমার কনফিডেন্স বাড়াও। রানা বলে, আমি আপ্রাণ চেষ্টা করব। সায়ন বলে, তাহলে আজ নতুন অর্ডারের জন্য একটু সকলে মিলে মিষ্টিমুক্ত হতেই পারে। অংশু বলে, না না, মিষ্টি না, ঠান্ডাটাও পড়েছে, তাই আজ গরম গরম চা আর পকোড়া হলে মন্দ হয় নাকি, কি বলিস? সায়নের সম্মতি দেয় দাদার এই প্রস্তাবে। অংশু বিথিকে জিজ্ঞাসা করে, কি আজ পকোড়া হবে তো? বিথি বলে, হ্যাঁ একদম। তারপর অংশু কোনো এক কাজে বাইরে দোকানে যায়, আর রানাও বসে পড়ে তার হিসেব নিকেশের কাজে। বিথি সায়নকে চুপি চুপি বলে, আমাকে পকোড়া বানাতে হেল্প করবে না? বিথির এরকম প্রস্তাবে সায়নের তো হেব্বি আনন্দ হয়। সে আর এক মুহূর্ত দেরি না করে বিথির সাথে রান্নাঘরে যায়। কিন্তু রানার মনে অংশুর কথা ঠিকই আঘাত করে। অন্যদিকে নীরার ছেলে খুব কাঁদতে থাকে। মন্দিরা দেবী বারবার চুপ কর চুপ কর বলতেই থাকে, কিন্তু নীরার ছেলে সেসব কোনো কথাই কানে নেয় না। রান্নাঘর থেকে মন্দিরা দেবী ছুটে এসে বলে, এবার চুপ না করলে গলায় একেবারে পা দিয়ে দেবো। ঠিক তখনই বাচ্চাটা চুপ করে যায়। মন্দিরা দেবী বলে, ওই যে কথায় আছে না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকাতে হয়, এটা বাচ্চাদের ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু তারপরও আবার কাঁদতে থাকে পুচকেটা। মন্দিরা দেবী আরও রেগে যায়। এবার সে বাচ্চাকে ধমক দেয়, চোখ পাকায়, কিন্তু কিছুতেই সে চুপ করে না। মন্দিরা দেবী বলে, এ তো দেখছি কেঁদে কেঁদে আমার মাথার চুল আরও পাকিয়ে দেবে, আশেপাশে কেউ নেই যে একে একটু ধরবে, আর এর মায়েরই বা চান করতে এত সময় লাগছে কেন? আশেপাশে কেউ নেই দেখে মন্দিরা দেবী বাচ্চাটাকে কোলে নিয়ে ভোলাতে থাকে। তখন সে চুপ করে যায়, হাসতে থাকে। মন্দিরা দেবী বলে, এখন হাসি হচ্ছে, তাহলে আর কোলে রাখবো না, শুইয়েই দিই। কিন্তু বাচ্চার মুখের দিকে তাকিয়ে তার মায়া পড়ে যায়। তখনই মন্দিরা দেবী মনে মনে ভাবে, না, আমি ওর দিকে তাকাবো না, তাহলে লোকে কি বলবে, মন্দিরা হেরে গেল তার বৌমার কাছে? না, বৌমার বাচ্চার একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। অন্যদিকে বিথি সায়ন চা ও পকোড়া বানিয়ে নিয়ে এসে দেখে রানা স্কুল ইউনিফর্ম বাজারে কিভাবে বিক্রি করবে সেই টেকনিকের রিহার্সাল দিচ্ছে। বিথি সায়নকে বলে, তোমার দাদার কথায় রানা তার খারাপ লেগেছে, তাই এরকম করছে। সায়নের ডাকে রানার হুঁশ ফেরে আর সে খানিকটা লজ্জা পেয়ে যায়। সায়ন বলে, তোমার প্র্যাকটিস খুব ভালো হচ্ছে, চালিয়ে যাও। বিথি বলে, দাদার কথায় তোমার খুব খারাপ লেগেছে তাই না? রানা বলে, সত্যিই তো, আমি এখনও কোনো অর্ডার আনতে পারিনি। সায়ন বলে, আরে তুমি তো এর আগে মার্কেটিংয়ের কাজ কখনো করোই নি, একবার স্কুলে যাওয়া শুরু করো, দেখবে এসব একদম জল ভাত হয়ে যাবে। রানা বলে, আমি পারবো? বিথি বলে, হ্যাঁ, আগে চাটা খাও, না হলে এই গরম চাটা একদম ঠান্ডা শরবত হয়ে যাবে। রানা চা নিয়ে পাশের ঘরে চলে যায়। রানা পকোড়া না নিয়ে গেলে বিথি বলে, আরে পকোড়াটা তো নিয়ে যাও। কিন্তু রানা কিছুই শোনে না। বিথি সায়নকে বলে, এবার এতগুলো পকোড়া কে খাবে? সায়ন বলে, আমি আর আমার বউ তো আছি। বিথি বলে, তা নিজেই খাবে নাকি আমি খাইয়ে দেব? অন্যদিকে নীরা চান করে এসে ছেলেকে দোলনায় দেখতে না পেয়ে অস্থির হয়ে ওঠে। সেখানে মন্দিরা দেবীও নেই। নীরা ছেলের চিন্তায় পাগল পাগল করতে থাকে। তখন বিশু আর ইন্দ্র বাড়ি ফিরতেই নীরা সব ঘটনা খুলে বলে। বিশু আর ইন্দ্র তো এসব শুনে অবাক হয়। ইন্দ্র তখন মন্দিরা দেবীকে ফোন করে যে সে কোথায় গেছে জানার জন্য, কিন্তু দেখে যে ফোনটা ডাইনিং টেবিলের ওপরেই পড়ে আছে। তখন ইন্দ্র সোনাকে ডেকে জিজ্ঞাসা করে, পুচকু কোথায়? সোনা অবাক হয়ে বলে, বাচ্চার মা এখানে দাঁড়িয়ে আছে আর তোরা আমাকে জিজ্ঞাসা করছিস বাচ্চা কোথায়?
ইন্দ্র বলে, কিছু যদি জানিস তো বল না। সোনা বলে, যেখানে আমি আমার বরের খুঁজি পাচ্ছি না, সেখানে কার বাচ্চা কোথায় গেল সেসব আমি জেনে কি করব। নীরা বলে, তোমার দাদারা তো শাগনিককে খুঁজছে, তুমি আমার বাচ্চাকে কোথাও দেখেছো কি না বলো না প্লিজ, ও তো ছোট, ও তো একা একা হেঁটে কোথাও যেতে পারবে না। সোনা এবার ওভার রিয়্যাক্ট করে। নীরা বলে, তুমি যখন মা হবে তখন বুঝতে পারবে কেন আমি এরকম করছি। সোনা বলে, তুমি তার মানে আমাকে এও বলতে চাইছো যে আমার বর আমাকে ছেড়ে চলে যাবার পরেও আমি মা হব। নীরা বলে, না সোনা, আমি এরকম কিছু বলতে চাইনি। বিশু রেগে গিয়ে বলে, এই সোনা কেন পায়ে পা লাগিয়ে ঝগড়া করছিস বলতো। সোনা বলে, হ্যাঁ এখন তো তোরা আমাকে এসব বলবি, এখন শাগনিক আমার পাশে নেই কি না, আমি তো এখন তোমাদের দয়ায় খাই, তোমাদের দয়ায় থাকি পড়ি, আমি তখন তোদের বাড়ির আশ্রিতা, যদি আমার সুযোগ থাকতো তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যেতাম এখনই, আর না হলে আমি মরে যেতাম। ইন্দ্র বলে, অনেকক্ষণ ধরে অনেক উল্টোপাল্টা কথা বলছিস, টেনে এবার একটা থাপ্পড় মারব, তো শরীরে এখন আর একটা শরীর বড় হচ্ছে, যা ঘরে যা। নীরা কান্নাকাটি করতে থাকে। বিশু বলে, তুমি চিন্তা করো না, আমি আর দাদা আশপাশটা ঘুরে দেখছি। ইন্দ্র আর বিশু চলে যেতেই নীরা ভাবে, মা তো কোনোদিনই তার ছেলেকে পছন্দ করতেন না, আমার ছেলের কোনো ক্ষতি হবে না তো। অন্যদিকে রবি ভাবে, বাবা মা আর মন তাকে ঠকাচ্ছে। রবির মা এসে রবিকে জিজ্ঞাসা করে সে কিছু খাবে কিনা। রবি বলে, না আমাকে একটু একা থাকতে দাও। রবির মা বলে, তোর হাব ভাব আমাকে মাঝে মাঝেই অবাক করে। রবির মা চলে যেতেই রবি ভাবতে থাকে মনের গয়নার কথা। রবির বাবাকে রবি টাকা দিল, সেই টাকা রবির বাবা মনের হাতে তুলে দিল। মন আবার গয়না আনার বাহানায় বিশুর সাথে দেখা করলো। এসব ঘটনা কি স্বাভাবিক নাকি পুরোটাই প্ল্যান, এসব নিয়ে রবি ভাবতে থাকে। মন তারপর ঘরে ঢুকে রবিকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? রবি বলে, কি আবার হবে? মন বলে, তবে যে মা বললো তুমি কেমন একটা করছো। রবি বলে, তুমি কখন ফিরলে? মন বলে, এই তো কিছুক্ষণ আগে। রবি বলে, কোথায় গেছিলে? মন বলে, বাবার সাথে গয়নার দোকানে, বাবা আমাকে ছেড়ে দিয়ে কোনো একটা কাজে গেলেন। রবি ভাবে, এরা তো আমার চারপাশে ভালোই ছক কষেছে। রবি কী সব ভাবছে দেখে মন বলে, তুমি কি ভাবছো বলো তো? রবি বলে, আমি ভাবছি বিশুর কথা। বিশুর কথা শুনেই মন চমকে যায়। রবি বলে, আমি জানি যে তোমার সাথে বিশুর বিয়ে হওয়ার কথা হয়েছিল, তুমি হয় আমাকে বিয়ে করে বিশুকে ভুলে গেছো, কিন্তু বিশু কি তোমাকে ভুলতে পারছে না বলে তোমাকে বিয়ে করতে পারছে না? মনের মুখটা কেমন ফ্যাকাশে হয়ে যায়। অন্যদিকে নীরা ছেলের জন্য চিন্তা করতে থাকে আর কাঁদতে থাকে। তারপর বিশু আর ইন্দ্র খালি হাতে বাড়ি ফিরে আসে এবং বলে যে তারা মায়ের আর বাচ্চার কোনো খোঁজ পায়নি। নীরা ভীষণ ভেঙে পড়ে। তখন বিশু বলে, মায়ের ওপর এত রাগ হচ্ছে যে কি বলবো, কোনো আক্কেল নেই। ইন্দ্র বিশুকে শান্ত করার চেষ্টা করে। বিশু বলে, যদি বাচ্চাটার কিছু হয় না আমি কিন্তু কাউকে ছেড়ে দেব না, মাও ছেলের ভালোবাসাও আমি ভুলে যাব। তখন মন্দিরা দেবী ফিরে আসে আর বিশুকে বলে, কি বললি? সৎ সাহস থাকলে আর একবার বল। মন্দিরা দেবীর কোলে বাচ্চা দেখে সবাই অবাক হয়। নীরা ছুটে যায় ছেলেকে কোলে নেবে বলে। মন্দিরা দেবী বলে, তেরে এলো এমন দেখো যেন ওর বাচ্চাকে কোলে নিয়েছি বলে গায়ে ফোসকা পড়েছে, যাও সংসারে অনেক কাজ আছে সেসব করো, ও এখন ঘুমোচ্ছে। ইন্দ্র বলে, আসলে মা তুমি তো কাউকে বলে যাওনি, তাই খুব চিন্তা হচ্ছিল, সেজন্যই নীরা খুব অস্থির হয়ে উঠেছিল যে কোথায় গেল, কি খাবে এসব ভেবে। মন্দিরা দেবী বলে, তিন তিনটে অপগণ্ডকে আমিই মানুষ করেছি, এখন কীভাবে বাচ্চা মানুষ করতে হয় তা তোর এই অপদার্থ বউয়ের থেকে কি আমাকে শিখতে হবে? বিশু বলে, মা তোমাকে কেউ শেখাচ্ছে না, কিন্তু তুমি কাউকে কিছু না বলে চলে গেছিলে তাই সবাই চিন্তা করছিল। মন্দিরা দেবী বলে, বেশ করেছি যা করেছি। এই শোন ইন্দ্র, তোরা নামকরণের কীসব অনুষ্ঠান করবি বলছিলি না, তাড়াতাড়ি সেসবের আয়োজন কর, সম্ভব হলে কালকেই কর। ইন্দ্র বলে, কালকেই? মন্দিরা দেবী বলে, হ্যাঁ যত তাড়াতাড়ি এসব ঝামেলা মেটে ততই ভালো, সারা রাস্তা এই ছোড়াকে কী নামে ডাকবো সেসব ভেবেই আমি আকুল হয়ে গেলাম। এই কথা শুনে নীরা ইন্দ্র বিশু খুব খুশি হয়। বিশু ইন্দ্রকে বলে, আমি এক্ষুনি যাচ্ছি পুজোর সব ব্যবস্থা করতে। বিশু চলে যায় আর তখনই নীরা আর ইন্দ্রের মাঝে এসে হাজির হয় বর্ষা। বর্ষা বলে, বা বেশ আনন্দেই আছো দেখছি, তা আমার কথা কি ভুলে গেলে ইন্দ্র? ইন্দ্র বর্ষাকে দেখে ভয় পেয়ে যায়। অন্যদিকে ইন্দ্রের প্রতি নীরার বিশ্বাসও ভেঙে যায়। এরপর কি হবে জানতে হলে দেখতে থাকুন কন্যাদান প্রতিদিন সন্ধ্যে 7:30 শুধুমাত্র সান বাংলায়।
ফুটা।